Assalamualaikum everyone. Hope you're well by the grace of Allah. Today we are going to discuss tense. Grammatical. আমরা ইংরেজির সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক টেন্স সম্পর্কে জানব। টেন্স জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে ক্লাসিফিকেশন অফ ভার্ব, যেটা আমার অন্য একটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন। কারণ হচ্ছে the tense এবং verb দুটো ওতপ্রোত জিনিস। আমরা জানি the another name of tense is finite verb, অর্থাৎ tense এর অপর নাম হচ্ছে finite verb। finite verb সম্পর্কে যদি আমাদের clear ধারণা না থাকে তাহলে আমরা tense সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারব না। এর জন্য সকলকেই আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই classification of verb সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকার পরে আমরা tense সম্পর্কে জানব। তারপরে প্রথমেই জেনে নিই যে tense কাকে বলে। What is tense? আমরা জানি যে ভার বা ক্রিয়া সম্পাদনের সময়কে টেন্স বলে। আমরা মূলত টেন্স কাকে বলে এবং কত প্রকার সেটা না জেনে আমরা আজকে মূলত যেটা শিখব সেটা হচ্ছে হাউ ক্যান ইউ আইডেন্টিফাই টেন্স। টেন্স প্রধানত তিন প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এই প্রত্যেকটি টেন্সই আবার চার প্রকার, সেটা হচ্ছে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমেই আমরা জেনে নিব যে ইনডিফিনিট টেন্সের তিনটি প্রকার ভেদ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এন্ড ফিউচার ইনডিফিনিট টেন্স। প্রথমেই চলে আসি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সহজভাবে যদি আমরা মনে রাখি যে যদি একটি মাত্র ভার্ব প্রেজেন্ট ফর্মে ব্যবহার হয়েছে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্বিতীয় ব্যাপার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমরা দেখতে পাই যে একটি ভার্ব পাস্ট ফর্মে ব্যবহার হয়েছে তাহলে মূলত সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তৃতীয় ব্যাপার হচ্ছে যদি কখনো আমরা দেখতে পাই যে শ্যাল উইল এর পরে একটি ভার্ব মূল ফর্মে ব্যবহার হয়েছে তাহলে সেটি ফিউচার ইনডিফিনিট টেন্স। মূলত আমরা জানতে পারলাম যে ইনডিফিনিট টেন্স একটি ভার্ব নিয়ে মূলত গঠিত হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি প্রেজেন্ট ইনডিফিনিট হবে আই রাইট এ লেটার, পাস্ট ইনডিফিনিট হবে আই রোট এ লেটার এবং ফিউচার ইনডিফিনিট হবে আই উইল রাইট এ লেটার। শুধুমাত্র ভার্বটিকে আলাদা রঙে দেখানো হয়েছে যাতে করে আমরা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারের পার্থক্যটা বুঝতে পারি। বলে রাখা ভালো, আমরা এখানে সাবজেক্ট যোগ ভার্ব যোগ অবজেক্ট যোগ এক্সটেনশন এই স্ট্রাকচারের শুধুমাত্র টেন্সটা নির্ণয় করে থেকে যেহেতু ভার্ব দেখে তাই শুধুমাত্র ভার্ব ফর্মটা আমরা সব সময় টেন্স নির্ণয়ের ক্ষেত্রে সংক্ষিপ্ত আকারে বলবো। তবে উল্লেখ্য যে যদি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ বা ইন্টারোগেটিভে রূপান্তর করা হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে টু টু ভার্ব আমরা ব্যবহার করে থাকি তখন সেটি দুইটি ভাবে রূপান্তরিত হয়। এখানে বলে রাখা ভালো যে ফিউচার ইনডিফিনিট বা ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই চারটি ফিউচারে আমরা শ্যাল এবং উইল কে বাড়তি ভার্ব হিসেবে বিবেচনা করব। ইনডিফিনিট টেন্স একটি ভার্ব নিয়ে গঠিত হয় এটা কমনলি মনে রাখবো। এখন আমরা উদাহরণে যাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা বলেছি আই রাইট এ লেটার, এটাকে যদি আমরা নেগেটিভে বলি আই ডু নট রাইট এ লেটার, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে বলি তাহলে হবে ডু আই রাইট এ লেটার। এবার আমরা যাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স, এই সেন্টেন্সটিকে যদি আমরা বলি তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স সেটি হবে আই রোট এ লেটার এবং এটা নেগেটিভ হবে আই ডিডন্ট রাইট এ লেটার এবং এটি ইন্টারোগেটিভ হবে ডিড আই রাইট এ লেটার। এবারে আমরা যাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এর সেন্টেন্সটি হবে আই উইল রাইট এ লেটার এবং সেটি নেগেটিভ হবে আই ওন্ট রাইট এ লেটার এবং ইন্টারোগেশনে হবে উইল আই রাইট এ লেটার। আমরা বন্ধুরা তাহলে সবকিছু ইনডিফিনিটের সামারি পেয়েছি যে ইনডিফিনিট টেন্স মূলত একটি ভার্ব নিয়ে গঠিত হয়। দ্বিতীয় নাম্বারে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স আবার তিনটি, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। এই কন্টিনিউয়াস টেন্স মূলত বেসিক্যালি দুইটি ভার্ব নিয়ে গঠিত হয়। প্রথমটি হচ্ছে টু বি ভার্ব এবং দ্বিতীয়টি হচ্ছে ভার্বের সাথে আইএনজি ফর্ম অর্থাৎ পার্টিসিপল। প্রথমটি হচ্ছে
to be verb এবং দ্বিতীয়টির কি বলেছি আমি ভবিষ্যতে আইজ মূলত প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র টু বি ভার্ব অর্থাৎ এম ইজ আর প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিব ওয়াজ ওয়্যার পাস্ট কন্টিনিউয়াসে নিব এবং শ্যাল এবং উইল এর পরে বি নিব মূলত প্রত্যেকটি ক্ষেত্রে দ্বিতীয় ভার্বটি ব্যবহার হচ্ছে ভবিষ্যতে আইজ আর প্রথম অংশে টু বি ভার্বে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে পরিবর্তন আমরা করব এবং আমরা লক্ষ্য করি উদাহরণের ক্ষেত্রে যেমন আমরা বলছি উই আর ক্যাচিং দিস এবারে যদি আমরা এটাকে পাস্ট কন্টিনিউয়াসে বলি তাহলে উই ওয়্যার ক্যাচিং দিস এবং এবারে এটাকে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াসে বলি তাহলে উই উইল বি ক্যাচিং দিস এবারে আমরা দেখতে পেলাম শুধুমাত্র প্রথমের অংশটির ভার্ব অর্থাৎ টু বি ভার্বটা পরিবর্তন হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা টু বি ভার্বের প্রেজেন্ট ফর্ম শুধুমাত্র বলব এম ইজ আর যোগ ভার্বের সাথে আইজি পাস্ট কন্টিনিউয়াসে শুধু টু বি ভার্বের পাস্ট ফর্মটা চেঞ্জ করে দেব সেটা হবে ওয়াজ ওয়্যার যোগ ভার্বের সাথে আইজি এবং ফিউচারে গিয়ে শ্যাল উইল এর পর বি দিয়ে ভার্বের সাথে আইজি দিয়ে ফিউচার কন্টিনিউয়াস গঠিত করব তাহলে আমরা বন্ধুরা বুঝতে পেরেছি যে কিভাবে আমরা কন্টিনিউয়াস টেন্সটা গঠন করব এবার আমরা যাব পারফেক্ট টেন্সে পারফেক্ট টেন্স মূলত দুইটি ভাবে গঠিত হয় প্রথম ভাবটা হচ্ছে টু বি ভার্ব এবং দ্বিতীয় ভাবটা হচ্ছে ভার্ব ট্রে অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রথম যে অবজেক্টিভ ভাবটা সেটা আমরা প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে রূপান্তর করব এবং দ্বিতীয়টির অবস্থা তিনটা টেন্সে একই থাকবে তাহলে প্রথমে আমরা চলে আসি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সে মূলত হবে হ্যাভ এবং হ্যাজ যোগ ভার্ব ট্রে এবং দ্বিতীয়ত past perfect tense হবে had যোগ ভার্ব 3 এবং future perfect হবে shall will had যোগ ভার্ব 3 প্রথমে আমি বলেছি যে দুইটি ভাব একটা হচ্ছে to have যোগ ভার্ব 3 তাহলে আমরা প্রথমে to have ভাবের present form use করব present perfect এবং to have ভাবের past form use করব past perfect এবং shall will এর পর had use করব future perfect তাহলে প্রথমে present perfect এর উদাহরণে চলে আসি যেমন they had completed their homeworks এবারে আমরা যদি এটাকে past perfect এ বলি they had completed their homeworks এবং আমরা যদি এটাকে future perfect এ বলি তাহলে হবে they will have completed their homework এইভাবে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র present past future এর ক্ষেত্রে শুধুমাত্র প্রথম অবজেক্টিভ ভার্বটি পরিবর্তন করব প্রেজেন্ট থেকে পাস্টে পাস্ট থেকে ফিউচারে তাহলে আমাদের পারফেক্ট টেন্স সুন্দরভাবে সম্পন্ন হবে চতুর্থত আমরা যাব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মূলত তিনটি ভার্ব নিয়ে গঠিত হয় প্রথমটি হচ্ছে টু হ্যাভ ভার্ব দ্বিতীয়টি হচ্ছে বিন এবং তৃতীয়টি হচ্ছে ভার্বের সাথে আইজি এবং আমরা দেখতে পাবো যে টেন্সের নামের সাথে ভার্বগুলো সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার হয় আচ্ছা আমরা প্রথমে দেখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহার হবে হ্যাভ অথবা হ্যাড যোগ বিন এরপর ভার্বের সাথে আইজি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে হ্যাড যোগ বিন যোগ ভার্বের সাথে আইজি এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হবে শ্যাল অথবা উইল এরপরে হ্যাড যোগ বিন যোগ ভার্বের সাথে আইজি এখানে আমরা একই অবস্থায় দেখলাম যে শুধুমাত্র প্রথমে টু হ্যাভ ভার্বের পরিবর্তন হয়েছে প্রেজেন্ট পাস্ট এবং ফিউচারে বাকিগুলো অপরিবর্তিত রয়েছে আমরা প্রথমে যেটা বলছিলাম যে টেন্সের নামের সাথে ভাবগুলো সামঞ্জস্যপূর্ণ যেমন আমরা প্রথমে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেমন আমরা হ্যাভ হ্যাজ প্রেজেন্ট এবং বি পারফেক্ট এবং কন্টিনিউয়াস ভাবের সাথে আইজ এভাবে আমরা যদি দেখি পাস্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে ভার্বের রিলেশনটা তাহলে দেখতে পাচ্ছি হ্যাড পাস্ট বি পারফেক্ট ভার্বের সাথে আইজি কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে যদি আমরা দেখতে পাই ফিউচার ইজ দেন উইল এটা হচ্ছে ফিউচার হ্যাভ বিন পারফেক্ট এবং আমরা দেখতে পাচ্ছি যে ভার্বের সাথে আইজি হচ্ছে কন্টিনিউয়াস এভাবে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যবহার হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা বলতে পারি হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার ফর অ্যান আওয়ার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা বলতে পারি হি হ্যাড বিন ড্রাইভিং এ কার ফর অ্যান আওয়ার এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা বলতে পারি হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর অ্যান আওয়ার